প্রিয় ডিএমসি ড্রিমার্স বন্ধুরা, আমি ডক্টর তোফায়েল আহমেদ তোমাদের স্বাগতম জানাচ্ছি রসায়ন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের ভিডিও লেকচার সিরিজে। বন্ধুরা, দ্বিতীয় অধ্যায়ে আমরা যে অধ্যায়টা পড়ব তার নাম গুণগত রসায়ন, এবং পুরো রসায়ন প্রথম পত্রের মধ্যে এই রসায়ন, গুণগত রসায়ন হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাকে যদি বলতে হয় পাঁচটার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটা, পাঁচটার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই গুণগত রসায়ন। এবং গুণগত রসায়ন থেকে প্রত্যেক বছর ভর্তি পরীক্ষায় কমপক্ষে দুটো প্রশ্ন তো আসবেই, মেডিকেল বলো, ডেন্টাল বলো, আর্ম ফোর্স মেডিকেল বলো, বা যে কোনো পরীক্ষায় দুটো প্রশ্ন এখান থেকে অবশ্যই আসে, তিনটা বা চারটা প্রশ্ন অনেক সময় আসে। তাহলে এই অধ্যায়টার গুরুত্ব কোনোভাবেই কম করা যাবে না। তো প্রথম পেজ থেকে কোনো প্রশ্নই আসবে না আমরা বিশ্বাস করি, এখানে অধ্যায়টা কী কী তা বলা আছে। প্রশ্ন আসা শুরু করবে দ্বিতীয় পেজ থেকে। তাহলে চলো আমরা কথা না বাড়িয়ে দ্বিতীয় পেজ থেকে পড়া শুরু করি। প্রথম টপিকের নাম পরমাণু মডেল ও প্রাথমিক ধারণা। তো আমরা এখানে পরমাণু মডেল সম্পর্কে আলোচনা করব, এবং এই পুরো টপিকটা সেভেন স্টার ইম্পর্টেন্ট, প্রত্যেকটা শব্দ এই টপিকের অত্যন্ত গুরুত্বপূর্ণ, এইখান থেকে অনেকগুলো এমসিকিউ আসতে পারে। একদম শুরুতে যে মানুষটার প্রতি আমরা থমকে দাঁড়িয়ে আমরা সম্মান জানাবো তার নাম হচ্ছে থমসন, বিজ্ঞানী জে জে থমসন। এবং তিনি যদি না আবিষ্কার করতেন ইলেকট্রন, আজকে রসায়ন কোনোভাবেই এই পর্যায়ে আসতো না। দেখো, রসায়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু এই ইলেকট্রন। এমন কোনো অধ্যায় নাই যেখানে ইলেকট্রনের কথা বলা নাই, ইলেকট্রন পুরো রসায়নটাকে চালাচ্ছে। এই মানুষটা জে জে থমসন, তাকে আমাদেরকে থমকে দাঁড়িয়ে কিন্তু সম্মান জানাতেই হবে, কারণ তিনি 1897 খ্রিস্টাব্দে ইলেকট্রন আবিষ্কার করেছিলেন। তার মানে গত শতকেরও আগের শতকে, 1897, 897, এই সালটা মনে রাখতে হবে, এবং থমসনের নাম মনে রাখতে হবে, তার আবিষ্কার ইলেকট্রন এই কথা মনে রাখতে হবে। এবং তিনি সেই ইলেকট্রন আবিষ্কার করার পর পরবর্তী 35 বছর, অর্থাৎ 1897 থেকে 1932, এই সময় পরমাণুর গঠন নিয়ে অনেক আলোচনা হয়, অনেক কাজ হয়, যেই কাজের পরিপ্রেক্ষিতে তিনটা বিখ্যাত পরমাণু মডেলের জন্ম হয়। একটাকে বলে রাদারফোর্ডের পরমাণু মডেল, একটাকে বলে বোরের পরমাণু মডেল, আরেকটা হচ্ছে কোয়ান্টাম বলবিদ্যা পরমাণু মডেল। তাহলে এই তিনটা হচ্ছে সবচেয়ে পরিচিত পরমাণু মডেল যেগুলো নিয়ে এই অধ্যায়ে আমরা আলোচনা করব। রাদারফোর্ডের পরমাণু মডেলটা বিজ্ঞানী রাদারফোর্ড 1911 সালে উপস্থাপন করেন। ঠিক তার 2 বছর পরে সেই রাদারফোর্ডের পরমাণু মডেলকে খানিকটা সংযোজন, বিয়োজন এবং কারেকশন করে উপস্থাপন করেন বিজ্ঞানী নিলস বোর 1913 সালে। আর 1924 থেকে 1927 সালে একদম সম্পূর্ণ নতুন ধারণা নিয়ে হাজির হয় কোয়ান্টাম বলবিদ্যা পরমাণু মডেল, যেটা কিনা একদম নতুন কথা বলে। তাহলে 1924 থেকে 27-এ কোয়ান্টাম বলবিদ্যা মডেল, এইটা স্থাপিত হয়। এবং তোমাকে কিন্তু তিনটা সাল মনে রাখতে হবে, তিনটা নাম মনে রাখতে হবে। এখন বিজ্ঞানী রাদারফোর্ডের কাছে আমরা অনেক অনেক ঋণী। রাদারফোর্ড তার পরমাণু মডেলটা মডেলটি উপস্থাপন করার পূর্বে সোনার পাতের উপর তার বিখ্যাত আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষাটি করেছিলেন। এখানে 3 রকম প্রশ্ন আসতে পারে। 1 নম্বর প্রশ্ন, রাদারফোর্ডের বিখ্যাত পরীক্ষাটার নাম কি? আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। 2 নম্বর প্রশ্ন আসতে পারে, এটা কিসের উপরে করেন তিনি? সোনার পাতের উপরে। আর প্রশ্ন আসতে পারে, আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষাটি কে করেন? বিজ্ঞানী রাদারফোর্ড। তাহলে এই যে প্রথম প্যারা, এইখান থেকেই অনেকগুলো এমসিকিউ আসতে পারে, আশা করি আমরা উত্তর করতে পারব। তাহলে কি ছিল সেই বিখ্যাত আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা? পরীক্ষায় প্রশ্ন আসবে রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার ফলে কি আবিষ্কার হয়। দেখো, এই পরীক্ষাটার ফলেই নিউক্লিয়াস আবিষ্কৃত হয়। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, হেডলাইন থেকে প্রশ্ন আসবে, বা প্রশ্নটা এভাবেও আসতে পারে যে নিউক্লিয়াস আবিষ্কার হয় কোন পরীক্ষার ফলে? আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। এখন এখান থেকে ভেতর থেকে কী কী তথ্য পড়তে হবে খেয়াল করো। দেখো, লেখা হয়েছে ইলেকট্রন আবিষ্কারের পর বিজ্ঞানী থমসন প্রস্তাবিত, বিজ্ঞানী থমসন কিন্তু আরেকটা পরমাণু মডেলের কথা বলেছেন, তার পরমাণু মডেলটাকে বলা হয় প্লাম পুডিং মডেল। তার পরমাণু মডেলটাকে বলে প্লাম পুডিং পরমাণু মডেল, পরীক্ষায় আসবে। প্লাম পুডিং পরমাণু মডেল আবিষ্কার করেন কে? এইটা আবিষ্কার করেন বিজ্ঞানী থমসন।
প্লাম পুডিং পরমাণু মডেল আবিষ্কারক বিজ্ঞানী থমসন এবং এই প্লাম পুডিং মডেল ঠিক আছে কিনা এইটা নিয়ে গবেষণা করতে চান বিজ্ঞানী রাদারফোর্ড। সেজন্য তিনি 1911 সালে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষাটি করেন এবং এইটা ঠিক কিনা ভুল এইটা আবিষ্কার করতে গিয়ে তিনি একটা বিখ্যাত জিনিস আবিষ্কার করে ফেলেন যার নাম নিউক্লিয়াস। এখন পরীক্ষায় প্রশ্ন আসতে পারে এই যে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা, এই আলফা কণাটা কি? পরীক্ষায় কিন্তু আসবে। আলফা কণা হচ্ছে দ্বি ধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস, অর্থাৎ একটা হিলিয়াম পরমাণু থেকে আমরা যদি হিলিয়াম পরমাণুর যে দুটা সম্বল ইলেকট্রন থাকে সেই ইলেকট্রন দুটোকে বের করে নেই সেটাকেই বলা হবে আলফা কণা। পরীক্ষায় কিন্তু প্রশ্নটা আসবে আলফা কণা কাকে বলে। আলফা কণা বলা হয় দ্বি ধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াসকে। এই আলফা কণার প্রচণ্ড গতি থাকে, যে গতিটা প্রায় 1.10^7 থেকে 2.5×10^7 পর্যন্ত হতে পারে। আলোর বেগের চেয়ে কিন্তু কম, আলোর বেগ কিন্তু 3×10^8, এখানে 10^7। এবং আমরা যদি একটু খেয়াল করি সেটা হচ্ছে আলফা কণার জন্য, দেখো দুটো প্রোটন এবং দুটো আলফা কণার কিন্তু ইলেকট্রন থাকে না, দুইটা প্রোটন থাকে দুইটা নিউট্রন থাকে আলফা কণার, দেখো তাহলে এইটা হচ্ছে আলফা কণার সংকেত, তাই তো? দ্বি ধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস। আলফা কণার পারমাণবিক সংখ্যা ধরতে গেলে হিলিয়ামের পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যাটা হচ্ছে হিলিয়ামের ভর সংখ্যা 4। আশা করি মনে রাখতে পারবে, এইখান থেকে কিন্তু আলফা কণা থেকে প্রশ্ন আসবে। এইবার রাদারফোর্ডের এই বিখ্যাত পরীক্ষায় ব্যবহৃত উপাদানগুলো, পরীক্ষায় আসবে রাদারফোর্ড কোন উপাদানটি ব্যবহার করেন নাই। দেখো প্রথমেই বলা হয়েছে তেজস্ক্রিয় মৌল থেকে নিষ্ক্রিয় নির্গত আলফা কণা, তিনি আলফা কণা ব্যবহার করেছেন। দ্বিতীয়, তিনি ব্যবহার করেছেন পাতলা সোনার পাত। এই যে পাতলা সোনার পাত, সোনার পাতের পুরুত্বটা মনে রাখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, 0.304, এই দেখো সেন্টিমিটার, একদম এইভাবেই মনে রাখতে হবে, 0.304 সেন্টিমিটার। এবং মনে রাখতে হবে জিঙ্ক সালফাইড। তাহলে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষায় কয়টা উপাদান ব্যবহৃত হয়? তিনটা উপাদান ব্যবহৃত হয়, দেখো আলফা কণা, পাতলা সোনার পাত, তার পুরুত্বটা এবং জিঙ্ক সালফাইড, ZnS। আমরা এটা কিন্তু অবশ্যই মনে রাখবো, পরীক্ষায় আসবে কোনটি ব্যবহৃত হয় না, তাহলে তুমি সেটা উত্তর করবে। এরপরে রাদারফোর্ডের পরীক্ষার বর্ণনা দেওয়া আছে, এই বর্ণনা এখান থেকে পড়ার দরকার নেই, আমরা পড়বো পর্যবেক্ষণটা। অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষায় পর্যবেক্ষণ থেকে প্রশ্ন আসবে, রাদারফোর্ড কী পর্যবেক্ষণ করেন? দেখো রাদারফোর্ড পর্যবেক্ষণ করেন 99% আলফা কণাই সোনার পাত ভেদ করে সোজাসুজি চলে যায় এবং ওই যে জিঙ্ক সালফেট পর্দা সেটাকে সেটার মাঝে একটা প্রতিপ্রভা সৃষ্টি করে। পরীক্ষায় প্রশ্ন আসবে যে এই যে কত পার্সেন্ট কণা জিঙ্ক সালফাইড এই পর্দায় প্রতিপ্রভা সৃষ্টি করে, উত্তর হচ্ছে 99%। এবং কয়েকটি কণা মাত্র পেছন দিকে বেঁকে যায়, এই কয়েকটি আলফা কণা, এই শব্দটা মনে রাখবা। আর খুব কম সংখ্যক 20,000-এর মধ্যে একটা বিপরীত দিকে ফিরে আসে। পরীক্ষায় আসবে কতগুলো বিপরীত দিকে ফিরে আসে? 20,000-এর মাঝে একটা, এই কথা যাতে আমরা মনে রাখি। এখন এইখান থেকে তিনি বেশ কয়েকটা সিদ্ধান্তে আসেন। প্রথম সিদ্ধান্তটা হচ্ছে পরমাণুর অধিকাংশ জায়গাই ফাঁকা, কারণ এই ফাঁকা জায়গা দিয়ে ওই আলফা কণাগুলো পার করে চলে যায়, তাহলে এইটা হচ্ছে একটা সিদ্ধান্ত। দ্বিতীয় সিদ্ধান্ত, যেহেতু খুব কম সংখ্যক কণা বিপরীত দিকে ফিরে আসে বা দিক ভ্রান্ত হয়, তার মানে পরমাণুর কেন্দ্রে কোনো কিছু ভারী একটা জায়গা আছে এবং পরমাণুর কেন্দ্রেই আসলে পরমাণুর সমস্ত ভর থাকে, পরমাণুর ভরের 99.97%, অর্থাৎ পরমাণুটা যত বড়ই হোক পুরো ভরটা থাকে কেন্দ্রে। এইটা কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। এবং তিনি বলেছেন এই যে পরমাণুর কেন্দ্র এইটা ধনাত্মক চার্জযুক্ত, কারণ এখানে ধনাত্মক চার্জযুক্ত আলফা কণাগুলো বিকর্ষিত হয়, তাহলে কেন্দ্রটা হচ্ছে ধনাত্মক চার্জযুক্ত ভারী এবং এই ধনাত্মক চার্জযুক্ত ভারী কেন্দ্রটাকে তিনি নাম দেন নিউক্লিয়াস। অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, তিনি এটার নাম দেন নিউক্লিয়াস। পরীক্ষায় প্রশ্ন আসবে কোনটা সিদ্ধান্ত নয়, পরমাণুর অধিকাংশ জায়গায় ফাঁকা, পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস যা কিনা ধনাত্মক এবং ভারী, এই কথাগুলো মনে রাখতে হবে। এবং তিনি রাদারফোর্ড কিন্তু হিসাব করে একথাও দেখান যে রাদারফোর্ড একথাও জানতেন যে একটা আলফা কণার ভর ইলেকট্রনের ভরের 7,000 গুণ বেশি, এই কথাটাও তিনি জানতেন, এই কথাটা আমাদেরকে মনে রাখতে হবে। এবং একটা পরমাণুর আকারের তুলনায় নিউক্লিয়াসের আকার অনেক ছোট, দেখো পরমাণুর ব্যাস দেওয়া আছে 10^-8 সেন্টিমিটার, নিউক্লিয়াসের ব্যাস হচ্ছে 10^-12 থেকে 10^-13 সেন্টিমিটার, অর্থাৎ নিউক্লিয়াসটা পুরো পরমাণুটার তুলনায় কতটুকু ছোট? 10,000 থেকে
1,00,000 গুণ ছোট, বা পরমাণুটা নিউক্লিয়াসের তুলনায় 10,000 থেকে 1,00,000 গুণ বড়। এই লাইনটা পরীক্ষায় প্রশ্ন আসবে, নিউক্লিয়াস এবং পরমাণুর আকারের সম্পর্ক, এটা পরীক্ষায় প্রশ্ন আসবে, যাতে তুমি উত্তর করতে পারো।